মোটামুটি ছটা সেন্টেন্স। এই ছটা সেন্টেন্সের মধ্যে তোমাদের এখানে যে কাজ হবে, এখানে কাজটা কি করতে হবে, আবারও একই কাজ যে প্রতিটা ওয়ার্ডকে ফাইন্ড আউট করা যে কোনটা কোন পার্ট অফ স্পিচ প্রতিটা সেন্টেন্সে। সবাই খাতায় নোট ডাউন করেছো নিশ্চয়ই? সবাই নোট ডাউন করেছো? সবাই আগে ভিডিওটাকে পজ করবে। এটা কিভাবে করবে দেখো, ভিডিওটাকে পজ করবে, যেহেতু এটা সামনাসামনি বা রেকর্ডেড ক্লাস তো কাজে, সেই জন্য তোমাদের এই উদ্দেশ্যে বলছি। দেখো প্রথমে পজ করবে, পজ করে নিয়ে প্রতিটাকে আন্ডারলাইন করে কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা ফাইন্ড আউট করবে। সেটা করে নেওয়ার পরে তারপর তুমি কিন্তু চলে আসবে কি, তারপর আমি কি এক্সপ্লেনেশন তারপর একটু মিলিয়ে নেবে যে আমি কিভাবে কিভাবে করছি একটু দেখে নেবে। সবগুলোই তোমরা হয়তো পারবে, একটাতে হয়তো একটু প্রবলেম হতে পারে। সেটাতে প্রবলেম হবে কি, কোয়েশ্চেন নাম্বার ফোরে হয়তো একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ কোনো প্রবলেম হওয়ার কথা না। তো পজ করে আগে তোমরা করে নেবে, তারপরে আমার এক্সপ্লেনেশনে আসবে। চলো তাহলে এক্সপ্লেনেশনটা আমি স্টার্ট করি যে কোনটা কোন পার্ট অফ স্পিচ ঘাটা শুরু করে দিই আমরা তাহলে। কারণ দেখো তোমাদের বারবারই বলেছি যে সবসময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, যেটা নজরে আমরা রাখবো, যে ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে ওয়ার্ডগুলোকে প্রপারলি জানতে হবে আমাদের। সেন্টেন্সে যদি ওয়ার্ডগুলোকে প্রপারলি আমরা জানতে না পারি তাহলে কিন্তু প্রবলেম কিন্তু বাড়বে। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই ওয়ার্ডগুলোকে জানতে হবে। তাহলে ওয়ার্ডগুলো জানা শুরু করে চলো। দেখো সেন্টেন্সে সবার আগে বলেছিলাম যে সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, ভার্ব। তাহলে দেখো ইজ টেকিং, ইজ টেকিংটা কি, ভার্ব আমরা জানি। ইজটা কি তোমাদের বলেছিলাম, এর আগের দিন বলেছিলাম যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, এটা অক্সিলারি হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয় এটাকে। তারপরে কি আছে টেকিং, টেকিংটা কি, টেকিংটা একটা টেকিং মেইন ভার্ব, টেকিং মেইন ভার্ব চলে আসে। তাহলে এটা বুঝে গেলাম এটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা তাহলে এবার ফাইনাইট ভার্ব, এবার চলে আসি। বলেছে দা ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার আ ট্রি, তাহলে হু ইজ টেকিং রেস্ট আন্ডার আ ট্রি। ভার্বের আগে যখন আমরা হু দিয়ে কোয়েশ্চেন করি আনসার কি পাই, সাবজেক্ট। পার্টস অফ স্পিচ কি হয় সাবজেক্টের আমরা জানি, সাবজেক্ট মানে পার্টস অফ স্পিচ কি, নাউন বা প্রোনাউন, এটা এখানে নাউন কারণ ম্যান আছে, কোনো প্রোনাউন নেই। তাহলে এটা পেয়ে গেলাম কিভাবে, ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করে পেয়েছি ম্যানটাকে। আচ্ছা দ্য ম্যান ইজ টেকিং হোয়াট, দ্য ম্যান ইজ টেকিং হোয়াট, হোয়াট দিয়ে ভার্বের পরে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই আমরা, অবজেক্ট পাই। তাহলে ভার্বের পরে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে অবজেক্ট পাই, এখানে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে আনসার পেলাম। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কি আনসার পেয়েছি, রেস্ট আনসার পেয়েছি। দ্য ম্যান ইজ টেকিং হোয়াট, কি নিচ্ছে, কি, তাহলে অবজেক্ট। ভার্বের পরে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাই, তাহলে অবজেক্ট মানে পার্ট অফ স্পিচ কি, এটা অবশ্যই নাউন হবে। তাহলে এতটুকু খুঁজে বার করে নিলাম। এইবারে আসছি আন্ডার আ ট্রি। এবার দেখো আন্ডার এটা কি প্রেপোজিশন, আর ট্রিটা কি নাউন। আমি বলেছিলাম, আলোচনা করেছিলাম যে প্রেপোজিশন কি করে, একটা ওয়ার্ডের সাথে সেন্টেন্সের বাকি পার্টে রিলেশন ক্রিয়েট করে। এবার দেখো রেস্ট নিচে, রেস্টের সাথে এই ট্রিটাকে কি করা হয়েছে, রেস্টের সাথে ট্রিটাকে রিলেশন ক্রিয়েট করেছে কে, আন্ডার। একটা সেন্টেন্স আমি লিখি, একটু দেখে নাও আর একটু ক্লিয়ার হবে তোমাদের এই জিনিসটা। দেখো একটা সেন্টেন্স লিখছি, এতটুকুর মধ্যে দেখা হয়ে যাবে। হ্যাঁ চল দেখো, বলেছে দেখো এখানে বলেছে, সেন্টেন্স লিখছি একটা, He is sitting. He is sitting on the table. He is sitting on the table. তার মানে কি, সে টেবিলের উপরে বসে আছে, তাই না? তাহলে he is sitting on the table মানে কি, সে টেবিলের উপরে বসে আছে। তাহলে on the table, দেখো এখানে টেবিলের সাথে sitting এর রিলেশন ক্রিয়েট করছে কে, on, তাহলে এটা কি preposition। দেখো এই sentence একটু যদি আমরা নাড়াঘাটা করি কি হবে, এটা এটা ভার্ব, ফাইনাইট ভার্ব। হু ইজ সিটিং, হি ইজ সিটিং, হু দিয়ে কোয়েশ্চেন করলে কি পায়, সাবজেক্ট। আর হিটা কি প্রোনাউন, পার্ট অফ স্পিচ কি হবে, প্রোনাউন। তাহলে হি ইজ সিটিং, ইজ সিটিংটা কি ফাইনাইট ভার্ব, ইজ সিটিং। তারপরে দেখো এরপর তো কোনো অবজেক্ট নেই, এরপরে কোনো অবজেক্ট নেই, তাই না? তাহলে সেন্টেন্সে অবজেক্ট থাকতে পারে নাও পারে আমরা জানি। তাহলে হি ইজ সিটিং, এবার দেখো কোথায় বসে আছে, টেবিলের উপরে বসে আছে, টেবিলের উপরে বসে আছে বলেছে। তাহলে টেবিলের সাথে এই বসে থাকা সিটিংটার রিলেশন ক্রিয়েট কে করেছে, অন করেছে। তাহলে এই
অনটাকে আমরা কি বলতে পারি? প্রোনাউন বলতে পারি, সরি প্রোনাউন না, প্রেপোজিশন, প্রেপোজিশন বলি, তাই না? এবার দেখো প্রেপোজিশন কি করে, তোমাদেরকে বলেছিলাম যে প্রেপোজিশন কি করে, দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশনটাকে রেগুলেট করে, তাই না? তাহলে কিভাবে করছে দেখো, অনেক জায়গায় এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি অনেক জায়গায় লিখে দিলাম আন্ডার, তাহলে কি হয়ে গেল, এই বসে থাকা আর টেবিলের রিলেশন চেঞ্জ হয়ে গেল না, এতক্ষণ ওপরে বসেছিল, টেবিলের ওপরে বসেছিল, এবার টেবিলের নিচে চলে গেল, তাহলে রিলেশন চেঞ্জ হয়ে গেল। তা দেখো এই অন আন্ডার এরা কি প্রেপোজিশন, এরা কি করে, দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন ক্রিয়েট করে, আগের ক্লাসে বলেছি। তো সেই জন্য বলছিলাম যে বারবার করে বলছি যে আগের ক্লাসে কনসেপ্ট গুলো ভালো করে বুঝবে, বুঝে নিয়ে পরের ক্লাসে আসবে। তাহলে দেখো চলে আসি আন্ডার আর ট্রি, তাহলে আন্ডারটা কি একটা প্রেপোজিশন, আন্ডারের পরে ট্রি বসে আছে, তাহলে প্রেপোজিশনের পরে কে বসে আমরা জানি, প্রেপোজিশনের পরে নাউন বসে, তাহলে এটা প্রেপোজিশনের অবজেক্ট, তাই তো? আমরা পড়েছি তো এটা যে প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা বসে তাকে কি বলা হয়, প্রেপোজিশনাল অবজেক্ট, তাকে কি বলা হয়, প্রেপোজিশনাল অবজেক্ট বলা হয়। তাহলে এই ট্রিটা কি এখানে প্রেপোজিশনাল অবজেক্ট, এত জিনিস তো ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু এ চলে আসি। কোয়েশ্চেন নাম্বার টু এ এখানে দেখতে পাচ্ছি এই এক্সাম্পলটা ভীষণ ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলটা আমি অফলাইনে সবাইকে বারবারই এই এক্সাম্পলটা দিই, আমি যখনই অফলাইনে আমি পড়াই এই এক্সাম্পলটা সবাইকেই দিই। দেখো এই সেন্টেন্সে চলে আসি, চলো দেখো, বলেছে বোল্ড, দ্য ফার্স্ট বোলার বোল্ড ভেরি ফাস্ট, বোল্ড এটা কোন পার্ট অফ স্পিচ, বল করেছিল, তাহলে বল করা কাজটা তাহলে এখানে, আর অ্যাকশন তাহলে নিশ্চয়ই বল করাটা কি নিশ্চয়ই অ্যাকশন, তাহলে এটা কি, এটা পার্ট অফ স্পিচ কি, ভার্ব এটা। আচ্ছা কে বল করেছিল, বল তো নিশ্চয়ই কেউ করেছে, এটা বল করা বোঝাচ্ছে, তাহলে কে বল করেছিল, বোলারটা বল করেছিল, তাহলে হু বোল্ড, বোলার বোল্ড, তাহলে ভার্বের আগে হু দিয়ে কোশ্চেন করলে কি পাই আমরা, সাবজেক্ট পাই, পার্ট অফ স্পিচ কি বোলারের, পার্ট অফ স্পিচ নাউন, এত দূর নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। আচ্ছা বোলারটা কেমন বোলার ছিল, বোলারটা কেমন বোলার ছিল, ফাস্ট বোলার, তাহলে ফাস্ট এই ওয়ার্ডটা এই নাউনটাকে কোয়ালিফাই করছে, তাহলে নাউনকে যে কোয়ালিফাই করবে সে কি হবে, অ্যাডজেক্টিভ, নিশ্চয়ই কারো কোনো ডাউট হওয়ার কথা না এত অব্দি, দ্য ফাস্ট বোলার বোল্ড। আচ্ছা এবার দেখো বোল্ড, এরপর আছে ভেরি ফাস্ট, এইবার ভেরি ফাস্ট যখন বলছি তখন এখানে একটু দেখো এটা কি হোয়াট বা হোম দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাচ্ছি, পাচ্ছি না, দ্য ফাস্ট বোলার বোল্ড হোয়াট, দ্য ফাস্ট বোলার বোল্ড হোম, কে বা কাকে দিয়ে আনসার পাচ্ছি না, তাহলে এটা নিশ্চয়ই অবজেক্ট না, কারণ আমরা জানি ভার্বের পরে যখন আমরা হোয়াট আর হোম দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট আর হোম দিয়ে কোয়েশ্চেন করে যেটা আনসার পাই তাকে কি বলা হয়, অবজেক্ট বলা হয়, তাহলে এটা অবজেক্ট না নিশ্চয়ই, আর অবজেক্ট যদি না হয় সেটা তাহলে নাউন বা প্রোনাউনও না, তাহলে কোন পার্ট অফ স্পিচ দেখি। এবার তোমার মনে হতে পারে এখানে তো অ্যাডজেক্টিভ খুঁজে বার করে ফেলেছি আমরা, তাই না, তাহলে দেখি এটা কি অ্যাডজেক্টিভ কিনা, অ্যাডজেক্টিভ হলে কাকে কোয়ালিফাই করবে, নাউনকে কোয়ালিফাই করবে, তাহলে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, দেখি এই ফার্স্টটা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে কিনা, সেন্টেন্সে নাউন আছে বোলার, তাহলে বোলারটাকে কোয়ালিফাই করছে এই ফার্স্টটাও কি বোলারকে কোয়ালিফাই করছে, দ্য ফাস্ট বোলার বোল্ড ভেরি ফাস্ট। আচ্ছা এখানে এই ফাস্টটা ফাস্ট বোল বোলারটা যে ফাস্ট সেটা বার করে ফেলেছি, কিন্তু এই ফাস্টটা কি কোয়ালিফাই করছে কাকে, এই বল করাটাকে কোয়ালিফাই করছে না, বল করেছিল জোরে, বলটাই খুব জোরে করেছিল, তাহলে বল করাটা তো ভার্ব, তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে আমরা জানি সে কি হয়, অ্যাডভার্ব হয়, তাহলে এটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব, ক্লিয়ার হয়েছে। এবার দেখো তাহলে সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করে দেখো, ফাস্ট এখানে অ্যাডজেক্টিভ কিন্তু এইখানে ফার্স্ট অ্যাডভার্ব, তাহলে একটাই ওয়ার্ড একটাই সেন্টেন্সের মধ্যে দু জায়গায় দু রকমের কাজ করছে, সেই জন্য পার্টস অফ স্পিচ এদের চেঞ্জ হয়ে গেল, কোথাও অ্যাডজেক্টিভ কোথাও অ্যাডভার্ব, বোঝা গেল সেন্টেন্সটা, বোঝা গেছে। এবার দেখো ভেরি তাহলে কোন পার্ট অফ স্পিচ হবে, ভেরিটা বলছে খুব, বলটা কি খুব নাকি ফাস্ট, খুব জোরে, খুবটা কোয়ালিফাই করছে জোরেটাকে, তাহলে জোরে মানে কি ফাস্ট, তাহলে অ্যাডভার্বকে যে কোয়ালিফাই করে সেও কি হয়, সে নিজেও একটা অ্যাডভার্ব হয়, তাহলে এটা একটা অ্যাডভার্ব, তাহলে এই সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে, একটাই ওয়ার্ড কাজ ডিফারেন্ট করছে মানে পার্টস অফ স্পিচও এদের ডিফারেন্ট, ক্লিয়ার হয়েছে এত অব্দি। নেক্সট নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার থ্রি, কি বলেছে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে দেখি, রাইমা
চলো দেখি, বলেছে রাইমা হ্যাজ ব্রট আ রোজ, হ্যাজ ব্রট আ রোজ ফর মি। খুব ভালো কথা, রাইমা তাহলে আমার জন্য কি এনেছে? রাইমা আমার জন্য একটা ফুল এনেছে। তাহলে হ্যাজ ব্রট, হ্যাজটা কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ব্রটটা কি মেইন ভার্ব, দুটো মিলে কি ফাইনাইট ভার্ব? তাহলে হ্যাজ ব্রট, আচ্ছা হু হ্যাজ ব্রট, কে এনেছে? রাইমা এনেছে। তাহলে ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি পাই? সাবজেক্ট পাই। তাহলে এটা সাবজেক্ট, পার্টস অফ স্পিচ কি এটা নাউন, পার্টস অফ স্পিচ এটা নাউন। তাহলে রাইমা এনেছে, রাইমা হ্যাজ ব্রট হোয়াট? ভার্বের আগে হু আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই? সাবজেক্ট। ভার্বের পরে হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই? অবজেক্ট। তাহলে রাইমা হ্যাজ ব্রট হোয়াট, রাইমা হ্যাজ ব্রট রোজ, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কি পেলাম? রোজ। তাহলে এটা অবজেক্ট, পার্টস অফ স্পিচ কি এটার, এটারও নাউন। আবার দেখো ফর, ফরটা কি প্রেপোজিশন, প্রেপোজিশন প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বা প্রোনাউন, এখানে প্রোনাউন বসেছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা প্রোনাউন। কাজ কিসে করছে? প্রেপোজিশনাল অবজেক্টের কাজ করছে, মিটার। বুঝে গেছো? এটা ডাউট আছে কারো? থাকার তো কোনো কথা না, বারবারই বলছি ক্লাসগুলো যেখানে মনে হচ্ছে যে একটু অসুবিধে মনে হচ্ছে সেখানে কিন্তু আবার একটু পিছনে গিয়ে দেখো, আমি যেভাবে যে রকম ক্লিয়ারলি এক্সপ্লেন করছি তাতে কোনো প্রবলেম থাকার কথা না। যদি এরপরেও কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় একটু মিস করে যাও, সেখানটাতে একটু রিওয়াইন্ড করে একটু পিছনের দিকে এসে জিনিসগুলো একটু দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার ফোর, এইখানে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিসকাস করবো, যেটা বলছিলাম যে কোয়েশ্চেন নাম্বার ফোর। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফোরটা একটু পরে করি, আগে আমরা কোয়েশ্চেন নাম্বার ফাইভ সিক্স নিয়ে আলোচনা করি। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, কোয়েশ্চেন নাম্বার ফোরটাতে পরে আসছি। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, ডু নট মেক আ নয়েজ, ডু নট মেক আ নয়েজ। দেখো এখানে সেন্টেন্সে সাবজেক্ট আছে কোনো? পাঁচ নম্বরে কি কোনো সাবজেক্ট আছে? দেখো ডুটা একটা হেল্পিং ভার্ব, মেকটা একটা কি ভার্ব? এটা হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্ব, তাই না? নটটা দেখো এই কোয়ালিফাই করছে কাকে? মেককে। বলেছে মেক নট মেক, করো করো না, করো করো না। তাহলে নটটা কোয়ালিফাই করছে মেকটাকে, তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করবে সে কি হবে? অ্যাডভার্ব। তাহলে নটটা কি একটা অ্যাডভার্ব, মাথায় রাখবে এটা। অনেকে সবসময় আমরা কি করি নটটা কিন্তু খেয়াল, মানে নট বলতে কি বেশিরভাগ সবাই কোয়েশ্চেন যখন করি নটটা কি, নটটা সবাই বলে স্যার নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ হোক পজিটিভ হোক সেন্টেন্সের মধ্যে যখন আছে নিশ্চয় কোনো পার্ট অফ স্পিচ তো নিশ্চয়ই হবে, তাই না? তাহলে নটটা কি, কোন পার্ট অফ স্পিচ? মাথায় রাখবো আমরা অ্যাডভার্ব, নট কিন্তু সবসময় অ্যাডভার্ব। বোঝা গেল? দেখো এই সেন্টেন্সে সাবজেক্টই নেই, বলেছে আওয়াজ করো না, অ্যাকচুয়ালি কি তুমি বা তোমরা আওয়াজ করো না, তাই বলি আমরা তুমি বা তোমরা। তাহলে এখানে একটা ইউ আছে যেটা উজ্জ্ব আছে, মানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, এখানে সাবজেক্টটাকে মেনশন করা হয়নি, নাই করতে পারি, সেন্টেন্সে সাবজেক্ট থাকতেই হবে এরকম ব্যাপার না, সাবজেক্টটি মেনশন করতেই হবে এরকম কিন্তু কোনো বাধ্য না আমরা, যে সাবজেক্ট মেনশন করতেই হবে, সেটা সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক। এর আগে এক্সাম্পলে দেখেছি গো আউট, কাম ইন, এই সেন্টেন্সগুলো আমরা দেখেছি, তাই না? তাহলে ডু নট মেক হোয়াট, ডু নট মেক হোয়াট, ডু নট মেক নয়েজ, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কি পেলাম? আ নয়েজ পেলাম আনসার। তাহলে এটা অবজেক্ট, পার্ট অফ স্পিচ কি এটা? নাউন। বোঝা গেল? এত দূর ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? পরের আলোচনাটাতে চলে আসি, পরে আলোচনায় চলে আসি। এখানে বলেছে হি ইজ অ্যাবসেন্ট ফর হি ইজ ইল, এখানে একটু অনেকে হয়তো একটু এদিক ওদিক করে ফেলেছো, তো তাও আসি আলোচনায়। আচ্ছা এইবার হলো মজা, কোয়েশ্চেন নাম্বার ফোর আর কোয়েশ্চেন নাম্বার সিক্স এর কনসেপ্টটা অনেকটাই একই, তাই আমি কোয়েশ্চেন নাম্বার ফোর আগে আলোচনা করি তারপর সিক্সে আসছি। আচ্ছা প্রথমে আগে এগুলো একটু আমি মুছে নিচ্ছি, তোমরা এগুলো পরে লিখে নিও। হ্যাঁ তাহলে বলেছে কালিয়া ইজ, কালিয়া ইজ হ্যান্ডসম। এইবার কালিয়া ইজ হ্যান্ডসম, কালিয়া ধরো ছোট ভীমের, ছোটা ভীমের কালিয়া ধরো এটাকে, যে কালিয়া খুব হ্যান্ডসম, ঠিক আছে কালিয়া ইজ হ্যান্ডসম। আচ্ছা এইবার বলো
দেখো, আমরা তিনটে জিনিস, আমি যখন নাউনের ফাংশনগুলো বলছিলাম তখন আমি কিছু জিনিসের কথা মেনশন করেছিলাম, যে নাউনের ফাংশন কি কি, নাউন বা প্রোনাউনের ফাংশন কি কি বলেছিলাম, যে সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেন্টেন্সের অবজেক্ট হওয়া, প্রিপোজিশনাল অবজেক্ট হওয়া, আর কি হওয়ার কথা বলেছিলাম, যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলেছিলাম, যে এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা আমি পরে আলোচনা করব। এইবার কমপ্লিমেন্ট বানানটাকে একটু দেখে নিই সবার আগে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি পেলাম? COMPLEMENT। এটা মাথায় রাখবে, কমপ্লিমেন্টের দুটো বানান হয়, যেটাটা লিখেছি আর একটা লিখছি। এটা খুব আসে কোথায়, এই এটা আসে খুব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। দেখো দুটোর মানেও আলাদা, প্রথমেরটা কি আছে, ই আছে এখানে আর এটাতে আই আছে, পরেরটাতে আই আছে। যখন COMPLE থাকবে সেটার মানে বোঝায় পরিপূরক। কি বললাম? যখন COMPLE থাকবে সেটা মানে বোঝায় পরিপূরক, ঠিক আছে? আর কমপ্লিমেন্ট COMPLI যখন থাকবে তার মানে বোঝায় প্রশংসা। এটা মানে কি বললাম, পরিপূরক, আর COMPLI কমপ্লি যেটা সেটা কি পরি, সেটা মানে কি বোঝায় প্রশংসা। দেখো আমরা বলি না যে একটা, আমি খুব ভালো ড্রেস পরেছিলাম, ও আমাকে খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিল, সেটা কোন কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট, প্রশংসা করলো সে। আর আগেরটা কি, কমপ্লিমেন্টারি গুডস, তোমরা ইকোনমিক্সে পড়বে, কমপ্লিমেন্টারি গুডস, যেটা একটা জিনিস যেটা আর একটা জিনিসকে কি করে, যেটা পরিপূরক হয়, তাকে বলা হয় কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি গুডস। তাহলে কমপ্লিমেন্ট এখানে কি আমরা আলোচনা করব, এখানে জাস্ট তোমাদের বানানটার জন্য এটা বলে দিলাম, এটা মাথায় রেখো একটু। তো এখানে আমাদের কাজ এই কমপ্লিমেন্টকে নিয়ে, এই কমপ্লিমেন্টকে নিয়ে আমাদের কাজ এখানে, সেন্টেন্স কমপ্লিমেন্ট। তাহলে পরিপূরক যদি হয় তাহলে সেন্টেন্সকে, তাহলে সে কি করবে, সরি সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে কি করবে, নিশ্চয়ই সাবজেক্টকে কমপ্লিট করবে, তাই না? সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি করবে, সাবজেক্টের পরিপূরক, সাবজেক্টের পরিপূরক, সাবজেক্টকে সেন্টেন্সে, সেন্টেন্সে সাবজেক্টকে কালিয়া। চলো চলে আসি এবার। দেখো যেটা বলছিলাম, যে আমরা আস্তে 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 কি করব, জিনিসটা কিন্তু লেভেলটাকে বাড়াবো। এতক্ষণ আমি বলে আসছিলাম তোমাদের যে ভার্বের আগ পরে যখন আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে যেটা আনসার পাবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা সেন্টেন্সের অবজেক্ট বলবো, ঠিক? এটা আমাদের কোনো ভুল নেই, এটা ঠিকই বলেছি এত অব্দি। এইবার চলে আসলে দেখো, ইজ দেখতে পাচ্ছি এটা কি ভার্ব, ইজটা কি এখানে ভার্ব, ভার্ব জানি এটাকে বি ভার্ব, বি ভার্ব কি একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি মানে কি হেল্পিং, হেল্পিং ভার্ব। তো এখানে কি কোনো হেল্পিং ভার্ব যা আছে, কোনো মেন ভার্ব আছে, নেই। এখানে কি কোনো কাজ হয়েছে? দেখো এতক্ষণ আমি তোমাদের বলেছিলাম প্রথম দিন ক্লাসে, যে ভার্ব যখন তুমি বলছো ভার্বের, আমি বলেছিলাম যে এখন অবধি জেনে রাখো যে ভার্ব মানে কি অ্যাকশন। কিন্তু ভার্ব মানে কি শুধুই অ্যাকশন, ভার্ব মানে কি শুধুই অ্যাকশন বোঝায়? এখানে কি এই সেন্টেন্সে কি কোনো অ্যাকশন হয়েছে, কালিয়া ইজ হ্যান্ডসাম, এখানে কি কোনো অ্যাকশন হয়েছে? এখানে তো কোনো অ্যাকশন হয়নি, তার মানে কি এখানে ভার্ব নেই? নিশ্চয়ই আছে, কোনটা, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স কমপ্লিট হবে না। তাহলে ইজটা কি এখানে ভার্ব? তো এইখানে ইজটা কি ভার্ব, এই ইজটা এখানে কোনো অ্যাকশন তো হয়নি। আচ্ছা হু ইজ হ্যান্ডসাম আগে বলি, হু ইজ হ্যান্ডসাম, কালিয়া ইজ হ্যান্ডসাম, তাহলে হু দিয়ে করলাম কোয়েশ্চেন, ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই, সাবজেক্ট, ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করলে সাবজেক্ট পাই, তাহলে সাবজেক্ট এটা পার্ট অফ স্পিচ কি, এটা নাউন, পার্ট অফ স্পিচ। এইবার দেখো বলেছে ইজ হ্যান্ডসাম, ইজটা কি ভার্ব, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই ভার্বটার মেন ভার্ব তো কিছু দেওয়া নেই, একটা হেল্পিং ভার্ব, আবার এখানে কোনো কাজও হয়নি। তো যখন এই বি ভার্ব গুলো, বি ভার্ব কি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এরা যখন সেন্টেন্সে মেন ভার্বের কাজ করে, আবার বলছি বি ভার্ব যখন সেন্টেন্সে মেন ভার্বের কাজ করবে তখন তাকে আমরা কি বলবো, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব।
এটার আরো বড় আলোচনা এটা আমরা ভার্বে ক্লাসে করব। আবার বলছি, বি ভার্ব যখন সেন্টেন্সে মেইন ভার্বের কাজ করবে তখন তাকে বলবো লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং কেন বলা হচ্ছে? লিঙ্ক মানে কি? লিঙ্ক করা, সংযোগ স্থাপন করে কার কার। দেখো এবার একটু আমি বলে নি এই ওয়ার্ডটা হ্যান্ডসাম। হ্যান্ডসাম এই ওয়ার্ডটা দেখো এখানে, কালিয়া ইজ হ্যান্ডসাম। তাহলে কালিয়া ইজ হোয়াট? কালিয়া ইজ হ্যান্ডসাম বলেছিলাম, হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করে কি পাই? অবজেক্ট। তাহলে এটাকে আমরা কি অবজেক্ট বলতে পারি? অ্যাপারেন্টলি এতক্ষণ অব্দি আমি অবজেক্ট বলে এসেছিলাম, কিন্তু এখন আমি এটাকে আর অবজেক্ট বলতে পারবো না। কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমত এই যে হ্যান্ডসাম, এইটা এটা তো কোনো অ্যাকশন না। দেখো অবজেক্ট কাকে বলা হয়? সাবজেক্ট আর ভার্ব মিলে যে কাজটা করে, মানে যেখানে অ্যাকশনটা ট্রান্সফারড হচ্ছে, সেটাকে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। একটা এক্সাম্পল নিই, আমি তো বললাম যে হি ইটস রাইস, ঠিক আছে, একদম কমন একটা এক্সাম্পল, হি ইটস রাইস। তাহলে সে খায়, এবার অ্যাকশনটা ট্রান্সফার হচ্ছে কোথায়? রাইসে। তা রাইসটাকে কি বলছি? হোয়াট দিয়ে কোশ্চেন করে কি পেলাম? আমরা অবজেক্ট পেয়ে গেলাম। তা রাইসটা এখানে অবজেক্ট, কিন্তু এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করে হ্যান্ডসাম পাচ্ছি ঠিকই আনসার, কিন্তু কালিয়া হয় হ্যান্ডসাম, এখানে কি অ্যাকশনটা ট্রান্সফার হয়েছে? ট্রান্সফার তো হয়নি। আর এই হ্যান্ডসাম এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ? দেখো হ্যান্ডসাম বলো, হ্যান্ডসাম বয়, আমি তো বললাম হ্যান্ডসাম বয়, তাহলে বয়টা কি নাউন? হ্যান্ডসামটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে অবজেক্ট কি কখনো অ্যাডজেক্টিভ হতে পারে? অবজেক্ট কি কখনো অ্যাডজেক্টিভ হতে পারবে? কখনোই পারবে না। তার মানে নিশ্চয়ই তাহলে এটা অবজেক্ট না, কারণ এটা পার্ট অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। দেখো এবার কি বললাম, কমপ্লিমেন্ট কাকে বলে? মাথায় রাখবো আমরা যে এই লিঙ্কিং ভার্বের পরে, এভাবে বলবো যে লিঙ্কিং ভার্বের পরে অবজেক্টের জায়গায় যে বসে থাকবে তাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পর অবজেক্টের প্লেসে যে বসে থাকবে তাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই সাবজেক্ট কমপ্লিমেন্ট কে কে হতে পারে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে কোনো নাউন, কোনো প্রোনাউন বা কোনো অ্যাডজেক্টিভ। সাবজেক্ট কমপ্লিমেন্ট কিন্তু এই তিনটে পার্ট অফ স্পিচই হতে পারে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ঠিক আছে?